আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউ ল্যাবের পক্ষ থেকে। আমি আশরাফুল ইসলাম। আজকে আপনাদের সাথে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যা হচ্ছে ফর্ম ইনপুট। ফর্ম ইনপুটটা কী, কেন ব্যবহার করা হয়, আর এবং ফর্ম ইনপুটটা কীভাবে আমরা প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা ফর্ম আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে পারি, এই জিনিসটা আজকে আমরা কোডের মাধ্যমে দেখব। এবং আমাদের অনেক সময় আমাদের ক্লায়েন্ট আমাদের ডিজাইন দিয়ে থাকে যে প্রত্যেকটা ফর্মের ইনপুটগুলো আলাদা আলাদাভাবে ডিজাইন করো, তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি একটা শর্ট টিপসের মাধ্যমে আজকে আমরা এটা শিখে নেব। তো চলুন দেখে আসা যাক আমাদের কোডের মাধ্যমে কীভাবে আমরা এটা করতে পারি। তো ফর্মের ইনপুটগুলো আমাদের ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো, এগুলো আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। আমাদের একটা ইনডেক্স ফাইল দরকার হবে এবং একটা সিএসএস ফাইল দরকার হবে। তো এটা আমরা ব্র্যাকেটসে ওপেন করতে পারি। আমার এখানে ব্র্যাকেটসে আমি ওপেন করে রেখেছি এবং যেই এইচটিএমএল এর সিনট্যাক্সটা আছে, সাধারণ যে সিনট্যাক্সটা, এটা তৈরি করে রেখেছি এবং এখানে আমরা সিএসএসটা লিঙ্ক করে রেখেছি। তো এখন যেটা করব, যে একটা ডিভ নেই যার ক্লাস দিই ফর্ম, এবং এর ভিতরে আমরা কি ট্যাগ নিতে পারি, ফর্ম ট্যাগ। এই ফর্ম ট্যাগের কিছু এলিমেন্ট রয়েছে যার নাম কি ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, এবং এটার একটা প্লেস হোল্ডার দিয়ে দিই আমরা ইন্টার ইউর নেম, ওকে দ্যাটস এনাফ। এবং এর পাশে আমরা কি করতে পারি, একটা ব্রেক বা দুটো ব্রেক দিতে পারি। কেন ব্রেক দেবো, যেহেতু ইনলাইন ট্যাগ, এগুলো ইনলাইন ট্যাগ সবগুলো ইনপুটগুলো, তো এগুলো কী করবে সব পাশাপাশি চলে আসবে, আর ব্রেক দেওয়ার কারণে কী হবে সবগুলো নিচে নিচে চলে যাবে। ওকে, এখন আমরা যেটা করব তা হচ্ছে আরও কয়েকটা ট্যাগ নিব ইনপুট, তিনটা, আমরা তিনটা আপাতত আমাদের তিনটাই আনা, এর বেশি আমাদের দরকার নেই। এবং এখানে একটা বাটন নেই, বাটন, এবং বাটনের একটা টাইপ আছে, টাইপটা কী হবে সাবমিট। এখানে বাটনের নেমটাও আমরা সাবমিট করে দিই, যাতে এখানে শো করে বাটনে সাবমিট, সাবমিট। আচ্ছা, এনাফ, আমাদের আউটপুটটা কি এরকম। ওকে, ঠিক আছে, স্টাইলে এটা ডিলিট করে দিই। আমাদের ইনপুটটা এরকম থাকবে সাধারণত শুরু করার পরে। আমরা যদি চাই এটা মাঝখানে আনতে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে ফর্মের একটা উইথ দিতে পারি, উইথ দিলাম ধরেন 960 পিক্সেল, এবং এটাকে যদি মাঝে আনতে হয় আমাদের কী করতে হবে, মার্জিন 0 অটো, এবং চলে আসছে। ওকে, ঠিক আছে, এনাফ। এটার উপরে আমরা প্যাডিং মার্জিন যা দিতে পারি, এত কিছু আমাদের দেওয়ার দরকার নেই আপাতত, যেহেতু আমরা শুধু ইনপুটগুলো দেবো। এগুলো হচ্ছে কি এখন আমাদের ইনপুট, এগুলোকে কীভাবে আমরা এডিট করতে পারি। ওকে, সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এই ফর্ম ট্যাগের ভিতরে বা সরি ফর্ম ক্লাস্টার ভিতরে ফর্ম নামের একটা ট্যাগ আছে এবং এর ভিতর আছে ইনপুট। ওকে, মার্কআপটা আমরা আরেকবার এসটিএমএল থেকে দেখে আসি, যে ফর্ম তার ভিতরে একটা ফর্ম ট্যাগ, তার ভিতরে ইনপুট, ঠিক আছে। আমরা এখন যদি ইনপুটকে আমরা উইথ দিই তাহলে কী আসে দেখেন, উইথ দিলাম ধরেন 400 পিক্সেল, দেখুন সবগুলো ইন্ডিভিজুয়াল না হয়ে সবগুলো একসাথে বড় হয়ে গেছে। এবং এগুলো যদি আমরা উইথ দিয়ে দিলাম, হাইট দিই, তাহলে কী হবে, হাইট দিলাম 40 পিক্সেল, এবং সবগুলোই বড় হচ্ছে। আচ্ছা, আমরা চাচ্ছি যে এভাবে না, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আমরা ডিজাইন করবো। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা অফ করে রাখি, কমেন্ট করে রাখলাম আপনাদের সুবিধার্থের জন্য, অফ করে রাখলাম, এবং আমরা নিচে নতুন করে একটা কোড করি। এটা কীভাবে করব, একইভাবে এখন ফর্ম নিব, ফর্ম ক্লাসের ভিতরে ফর্ম একটা ট্যাগ আছে, তার ভিতরে আছে ইনপুট, ঠিক আছে। এখন এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারি, এটার ভিতরে আমরা কী লিখতে পারি, টাইপ, টাইপ ইকুয়াল টু কি, আমাদের তিনটা টাইপ ছিল দেখে আসি আমরা, সরি তিনটা টেক্সট, টাইপগুলো আমরা চেঞ্জ করে দিই, এটা টাইপ দিলাম ইমেল, এবং এটা টাইপ দিই আমরা পাসওয়ার্ড। ওকে, তো আমরা প্রথমটা নিয়ে কাজ করি, টেক্সট, টেক্সটের ক্ষেত্রে আমরা কী করব, টাইপ এখানে ইকুয়াল টু টেক্সট লিখে দেব। এখন এখানে সেট ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের যে ভ্যালুগুলো এবং অ্যাট্রিবিউটগুলো রয়েছে বা আমাদের যে মানগুলো রয়েছে এগুলো আমরা দিতে পারি। কীভাবে দেবো, যে উইথ দিলাম ধরেন এটার 400 পিক্সেল বা 300 পিক্সেল, এখন যদি আমরা এখানে 300 পিক্সেল দিয়ে দিই তাহলে আউটপুটটা কীরকম হিসেবে আমরা দেখি,
দেখুন আমাদের আউটপুটটা ছোট হয়ে গেছে। তো আমরা চাইলে কি করতে পারি যে প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে ইনপুট আমরা টাইপ টেক্সট, ধরেন আমরা এখন যদি টাইপ ফর্মের জায়গায় টাইপ টেক্সট ছিল আমাদের টাইপ, আমরা দিতে পারি ইমেল, আমাদের টাইপ একটা ইমেল ছিল না, ইমেল এম এ আই এল ইমেল। এখন দেখি কি আসে, এখানে 300 না আসে, আমি পাসওয়ার্ড দেওয়া আছে, দেখেন দুইটা বড় হয়েছে, কিন্তু আমার যে পাসওয়ার্ডের ফর্ম বা যে পাসওয়ার্ডের ইনপুটটা ছিল সেটা কিন্তু আর বড় হয়নি। আমরা চাইলে এখন প্রত্যেকটাকে বা এই দুইটাকে আমরা যদি চাই যে এদের হাইটটাও বৃদ্ধি করব, তাহলে কি করব, এখানে হাইট লিখে দেবো, হাইট কত 40 পিক্সেল, এবং এটার হাইটটাও আমি 40 পিক্সেল করে দিই। দেখুন এই দুইটার হাইট বড় হয়েছে কিন্তু এটারটা বড় হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে আমরা কী কাজ করতে পারি, এবং এইভাবে আমরা প্রত্যেকটাকে কালার করতে পারি, আউটপুট লাইনগুলো চেঞ্জ করতে পারি। এইভাবে আমরা কী করতে পারি, ইনপুট টাইপ টেক্সটের মাধ্যমে বা ইনপুট টাইপের মাধ্যমে, ঠিক আছে, ইনপুট টাইপের মাধ্যমে আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে পারি। আপনারা যদি চান যে না ইনপুট টাইপ দিয়ে করবেন না, আইডি দিয়ে করবেন, সেক্ষেত্রে আইডি দিয়েও করতে পারেন, প্রত্যেকটা আলাদা আলাদা আইডি নিয়ে একই রকমভাবে আপনারা ইনপুট টাইপগুলো ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা দেখে নিলেন আমাদের এই ভিডিওটি, আশা করি এই ছোটো ভিডিওটির মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ক্লায়েন্টের নানা রকম সমস্যার সমাধানগুলো করতে পারবেন। এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে কোনো রকম দ্বিধাবোধ করবেন না। এবং আমাদের এরকম আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।